আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আবারো তোমাদের অনলাইন ক্লাসে ফিরে এসেছি। আমি মোহাম্মদ মুস্তাকিম হুসাইন, প্রভাষক ইসলাম শিক্ষা বিষয়, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমরা এই করোনার সময় তোমাদের অবসর সময় যেন কাজে লাগাতে পারো, এই কারণেই আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা দূরের এবং কাছের সকল শিক্ষার্থীরা ভালো রয়েছ, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো, এটা আমরা আশা করি, কামনা করি। যতদিন তোমাদের ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ না হবে, ততদিন তোমরা বাড়িতেই নিজ নিজ পাঠ সঠিকভাবে অধ্যয়ন করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার চেষ্টা করবে। আমি তোমাদের শুভকামনা এবং তোমাদের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের আলোচনা শুরু করছি। ইতিমধ্যে আমরা দশম শ্রেণীর ক্লাসে বেশ কিছু বিষয় আলোচনা করেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব, যে ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায়, তোমরা জানো আমি ইতিপূর্বে কথাটি বলেছি যে নবম এবং দশম শ্রেণীর জন্য একটি বই, যেটা তোমরা নবম শ্রেণীতে পড়ে এসেছ এবং দশম ক্লাসে আমরা ওই পড়াগুলো পুনরাবৃত্তি করতেছি, যেন তোমরা চর্চা করে নিজেদের আয়ত্তে এনে পুরো বই সম্পর্কে তোমাদের পুরোপুরি ধারণা থাকে। এই কারণেই আমরা পুনরায় আলোচনা করছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব, এটি হচ্ছে ইসলামী শিক্ষা ও ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ে যে বিষয়টি রয়েছে সেটা তোমরা জানো ইবাদত। আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি আকায়েদ সম্পর্কে, দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করেছি ইসলামী শরীয়তের উৎস সম্পর্কে, ইসলামী শরীয়তের প্রধান উৎস কোরআন নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি। এরপরে আমরা ইসলামী শরীয়তের উৎস সেখানে আর বেশ কিছু সূরা রয়েছে, কয়েকটি হাদিস রয়েছে, আমরা সেই বিষয়ে পরবর্তীতে হয়তো ক্লাসে তোমাদেরকে উপস্থাপন করব। তো যেহেতু এই ইবাদত এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে আজকে তোমাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করেছি যে আসলে ইবাদত কি, ইবাদতের গুরুত্ব তাৎপর্য। প্রথমে যে বিষয় এসেছে আসলে ইবাদত, ইবাদত কি, ইবাদত করে কে বান্দা, ইবাদত আব্দ অর্থাৎ গোলাম, আমরা কার গোলাম, আল্লাহর গোলাম। মনে রাখতে হবে ইবাদত অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা, হুকুম পালন করা। কার হুকুম পালন করবে, আল্লাহ তাআলা। আমি তোমাদের প্রথম ক্লাসে আকাইদ ইমান সম্পর্কে আলোচনায় বলেছি যে ইসলাম মানে ব্যাপক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা মানে নিজেকে সঁপে দেওয়া, অর্থাৎ আমি আর আমার না, আমি একমাত্র শুধুমাত্র আল্লাহর হুকুমের বাইরে কিছু করব না, আল্লাহর হুকুমের বাইরে কোন দিকে যাব না, এর নামই হচ্ছে ইবাদত। ইবাদত হচ্ছে, মনে রাখতে হবে যে ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। ইবাদতের গুরুত্ব এ সম্পর্কে বলা হচ্ছে, ইবাদতের গুরুত্ব মানে ইবাদতের গুরুত্বই তো সর্বাধিক। ইবাদত করা ব্যতীত কেউ দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি লাভ করতে পারবে না। এই কারণে সর্ব অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূল ইবাদতের কথা বলেছেন। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এটা কার কথা, আল্লাহর কথা। মনে রাখবা যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে শুধু ইবাদতের জন্য তৈরি করেছেন। এই পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে, অসংখ্য জীব রয়েছে, বর্ণনায় পাওয়া যায় 18,000 মাখলুকাত অথবা তার চেয়েও বেশি। তো একটা ধারণা যে 18,000 মাখলুকাতের মধ্যে শুধু মানুষ এবং জিনকে শুধু আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য তৈরি করেছেন, তার বন্দিগী করার জন্য, তার দাসত্ব করার জন্য তৈরি করেছেন। তো আজকে যে বিষয়টি আসছে যে ইবাদত, ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। ইবাদত আবার দুই প্রকার, একটা হচ্ছে হাসু আর একটা হচ্ছে না। আল্লাহ কিন্তু দুটাই আদেশ, একটা করো আর একটা করো না, একটা করতে বলেছে
আরেকটা করতে নিষেধ করেছে কি করতে বলেছে যেরকম ইবাদত করতে বলেছে যে নামাজ পড়ো এটা করতে বলেছে রোজা রাখো এটা করতে বলেছে অন্যের হক বুঝে দাও এটা করতে বলেছে না কিরকম যে মদ খেও না অন্যের সম্পদ লুণ্ঠন করো না মিথ্যা কথা বলো না এগুলো কি না সুযোগ অর্থাৎ আল্লাহর কিন্তু দুইটা হুকুম একটা আদেশ সুযোগ আর একটা নিষেধ সুযোগ অর্থাৎ একটি করাটাও ইবাদত আল্লাহ যেটা করতে বলেছেন এটা করা ইবাদত আর আল্লাহ তাআলা যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকাও ইবাদত যেরকম আমরা আরেকটু আলোচনা করি তাহলে আরেকটু বুঝতে পারবে তা হচ্ছে যে বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম কয়দিন পাঁচ দিন রোজা রাখা হারাম আর এক মাস রমজান মাসে রোজা রাখা ফরজ অন্যান্য দিনে রোজা রাখা নফল মুস্তাহাব তো যারা রমজান মাসে রোজা রাখবে এরা সওয়াব পাবে এই রমজান মাসে রোজা রাখার পরে যদি পাঁচ দিন রোজা না রাখে এর জন্য সওয়াব পাবে কোন পাঁচ দিন দুই ঈদের দুই দিন আর এই তো কিছুদিন আগে চলে গেল ঈদ উল আজহা পরের তিন দিন এই পাঁচটা দিন রোজা রাখা হারাম অর্থাৎ এই পাঁচ দিন যদি কেউ রোজা রাখে তবে সে কি পাপী হবে আর যদি রোজা না রাখে তাহলে সওয়াব পাবে তবে তাকে রমজানে রোজা রাখতে হবে এটি খেয়াল করতে হবে তো আমরা যদি জানলাম যে আসলে ইবাদত হচ্ছে আল্লাহর যে সমস্ত আদেশ রয়েছে তা পালন করা এবং যা নিষেধ রয়েছে তা থেকে দূরে রাখা দূরে থাকা এর নামই হচ্ছে ইবাদত এক কথায় মুসলমানের প্রতিটি কাজই ইবাদতের মধ্যে গণ্য হবে যদি সেটা ইসলামী শরীয়ত মোতাবেক হয় ইসলামী পন্থায় যদি হয় ইসলামী পন্থায় যদি কেউ ব্যবসা করে তবে সেটা ইবাদত হবে ইসলামী পন্থায় যদি কেউ জমি চাষ করে তবে সেটা ইবাদত হবে কেমন করে ইসলামী পন্থায় জমি চাষ যে নামাজ পড়ার পরে আল্লাহ কোরআনুল কারিমে বলেছে যে তোমরা নামাজ শেষ করে জমিনে নেমে যাও ময়দানে মাঠে তোমরা জীবিকা অর্জনের জন্য তোমরা বেরিয়ে যাও এখন জীবিকা অর্জনের জন্য বের হওয়ার পরে জমিতে অন্যের জমির ভিতর যেন নিজের জমি না যায় অন্যের আয় যেন না খেলা হয় তাহলে এটা ইবাদত হবে ব্যবসা প্রতিষ্ঠানে বসে যদি আমরা সেই ব্যবসা ঠিক মতো না করে ব্যবসার মধ্যে ভেজাল দেই ব্যবসাকে আমরা যদি সেই ওজনে কম দেই তাহলে সেই ব্যবসাটা ইবাদত হবে না সেই ব্যবসাটা কি হবে সেই ব্যবসাটা হবে আমাদের জন্য পাপের কাজ পাপের কারণ হবে জাহান্নামের কারণ হবে এই জন্য এই নিষেধ কাজগুলো থেকে দূরে সরে আসতে হবে তো এক কথায় আমরা বললাম যে ইবাদত মানে আব্দুল মানে গোলাম দাসত্ব করা ইবাদত অর্থ বন্দী করা হুকুম পালন করা অর্থাৎ আল্লাহর হুকুম পালন করার নামই হচ্ছে ইবাদত এরপরে আমরা আসছি ইবাদতকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে আমরা প্রথমে ইবাদতকে দুটি অংশ দেখলাম একটা হা সূচক একটা না সূচক আদেশ আর একটা নিষেধ নিষেধটাও ইবাদত আদেশটাও ইবাদত ঠিক তেমনিভাবে ইবাদতকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে হাক্কুল্লাহ একটি হচ্ছে হাক্কুল্লাহ এটা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহর হক আল্লাহর হক মনে রাখতে হবে আল্লাহর হক মানে কি আল্লাহর হকটা কি আল্লাহ সাথে সংশ্লিষ্ট যে সব কাজ অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ পাক যে সমস্ত কাজ করতে বলেছেন যা থেকে নিষেধ করেছেন এগুলো পালন করা এগুলো হচ্ছে ইবাদত যেরকম নামাজ রোজা হজ যাকাত এগুলো আল্লাহ পাকের ইবাদত যেরকম এগুলো হচ্ছে গোলামি দাসত্ব করা অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা আমরা নামাজের গুরুত্ব রোজার গুরুত্ব ফজিলত হজের গুরুত্ব ফজিলত হজের নিয়ম কানুন নামাজের নিয়ম কানুন আমরা পরবর্তীতে আলোচনা করবো আজকে শুধু সংক্ষিপ্ত আকারে মৌলিক ধারণা তোমাদেরকে কাছে উপস্থাপন করতেছি তা হচ্ছে যে হকুল না আল্লাহর হক আল্লাহর হকটা মনে রাখতে হবে আল্লাহর হক হচ্ছে যে এখানে তোমাদের বই বইয়ে দেখবা যে আল্লাহর হক সংক্রান্ত তিনটি বিষয় এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে একটা হচ্ছে সামগ্রিক জীবনে আল্লাহ সার্বভৌমত্ব কর্তৃত্ব স্বীকার করা অর্থাৎ সর্বক্ষেত্রে আল্লাহ সার্বভৌমত্ব এই সার্বভৌম মানে সমস্ত ক্ষমতার অধিকারী কে কার হাতে আল্লাহর হাতে এটাকে কি করা স্বীকার করা যে সব কিছু পারেন আল্লাহ সব কিছু করেন আল্লাহ আল্লাহু আকবার মানে আল্লাহ মহান একমাত্র
আল্লাহ শ্রেষ্ঠ, এটাকে স্বীকার করে নেওয়া, এটাকে মেনে নেওয়া হচ্ছে ইবাদত। আরেকটি হচ্ছে আল্লাহ সকল আদেশ এবং নিষেধ মানা। যখন আমি আল্লাহর কর্তৃত্ব মেনে নেব, স্বীকার করব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, প্রেরিত বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু বলা হচ্ছে। তো এই বিষয়টা আমরা কি করব, মনে রাখবো, খেয়াল করব যে প্রথমে আল্লাহর সার্বভৌমত্ব, যে আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সব কিছুর স্রষ্টা এবং সবার উপর ক্ষমতাবান, এটা কি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তার শক্তি, এটাকে স্বীকার করে নেওয়ার পরে আল্লাহ সকল আদেশ এবং নিষেধ, শুধু স্বীকার করে বসে থাকলে চলবে না, আল্লাহর যেসব আদেশ রয়েছে যেটা আমি আগে বললাম সে আদেশগুলো মানতে হবে, এবং যা নিষেধ রয়েছে সেই নিষেধ থেকে দূরে থাকতে হবে। তাহলে বুঝতে হবে আমি একজন ইবাদতা, ইবাদত যারা করবে তারাই প্রকৃত মুত্তাকি, তারাই প্রকৃত ইমানদার হিসাবে গড়ে উঠবে। এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করা এবং অনুগ্রহ কামনা করা। সর্ব অবস্থায় আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা, সর্বক্ষেত্রে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, অর্থাৎ আল্লাহর হুকুমের বাহিরে না যাওয়া এবং আল্লাহর অনুগ্রহ কামনা করা। সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে মনে রাখতে হবে যে আল্লাহর অনুগ্রহ ছাড়া আমি এই দুনিয়াতে, এই পৃথিবীতে বাঁচতে পারবো না, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমি চলতে পারবো না, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার শরীর, আমার দেহ, আমার মন, এগুলো কি ভালো থাকবে না, আল্লাহর অনুগ্রহ কামনা করতে হয়। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় যে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন ভালো থাকতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে রহমত করো, আমাদেরকে কল্যাণ দান করো। এই সর্ব অবস্থায় আল্লাহ কি করতে হবে, অনুগ্রহ কামনা করতে হবে। আজকে আমাদের হয়তো সম্পদ বেশি, আজকে আমার ক্ষমতা বেশি, এর কারণে নিজেকে অহংকারী করা যাবে না, মরাই যাবে না, এটি খেয়াল করতে হবে। এরপরে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব হকুল ইবাদ নিয়ে। হকুল ইবাদ মানে বান্দার হক। সবচেয়ে মনে রাখতে হবে যে আল্লাহর হুকুম দুই একটা যদি ভুল হয়ে যায় তাহলে আল্লাহ কাছে ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করে দেবে। সবচাইতে জাহান্নামে বেশি মানুষ যাবে এই বান্দার হক সংক্রান্ত বিষয়ে, কারণ বান্দার হক যদি আদায় না করে কোনো মানুষ তাহলে আল্লাহ পাক তার সেই পাপ, সেই গুনাহ, সেই হক আল্লাহ পাক আদায় করবেন না, আল্লাহ পাক মাফ করবেন না। এজন্য সর্ব অবস্থায় বান্দার যেন হক নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেরকম হাদিস শরীফে এসেছে বুখারি এবং মুসলিম শরীফে যে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর ছয়টা হক রয়েছে, কয়টা হকের কথা তোমাদের বইয়ে খেয়াল করবো, ছয়টা হকের কথা বলা হয়েছে। প্রথমে সালাম করতে হবে, এটা একটা মুসলমানের হক। রাস্তায় দেখা হলো আমরা মন খারাপ করে আরেক দিক হয়ে চলে গেলাম, হিংসা করলাম যে মুখে সালাম দেবো না, তাহলে কি হবে, আমরা পাপি হবো, সালাম দেওয়া। এরপরে রুগী আশেপাশে যে মহামারী, আমরা কি করব, আমাদের সাধ্যমতো রুগীকে খাবার পৌঁছে দেবো, রুগীর সেবা করবো। আল্লাহ বলবেন দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই সেবা করলে পাইতে মরে। একটি কবিতায় আমরা পড়েছিলাম যে রুগীর সেবা করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ বান্দার মধ্যেই বিরাজমান। এজন্য বান্দার হক পালনের জন্য আল্লাহ অনেক আদেশ করেছেন। এরপরে যদি কেউ দাওয়াত করে সে দাওয়াতে শরীক হওয়া, অনেকে দেখা যায় ধনী লোক দাওয়াত দিলে আমরা আগিয়ে যাই, আর এক গরিব মানুষ যদি দাওয়াত দেয় দেখা যায় আমরা সেদিকে যেতে চাই না, এটা করা যাবে না। মুসলমান কিনা এটা দেখতে হবে, মুসলমান যত গরিবই হোক, যত নিম্ন মধ্যবিত্ত লোকই হোক না কেন, যদি কেউ দাওয়াত করে তাহলে তার দাওয়াতে সাড়া দেওয়া এবং সে দাওয়াতে কি অংশগ্রহণ করা। যদি কোনো কারণে যেতে না পারি তাহলে কি আগে আমরা ক্ষমা চেয়ে নেবো যে ভাই আমার সমস্যা, আমি এই কারণে হয়তো যেতে পারবো, সেটা আলাদা কথা, ভিন্ন কথা, ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে দাওয়াত মিস করা যাবে না। আরেকটি কথা হচ্ছে মাজলুমকে সাহায্য করা, অর্থাৎ অত্যাচারিত, যে অত্যাচারিত হচ্ছে, যে অসহায় তার পাশে দাঁড়ানো। আজকে আমরা কি সবসময় দেখি যে প্রভাবশালী তার পাশে দাঁড়ায়, যে ক্ষমতাবান তার পাশে দাঁড়ায়, কিন্তু যে মজলুম অসহায় অথচ সে কি দেখা যাচ্ছে সে নীতির উপর রয়েছে, সে অটল সত্যের উপর রয়েছে, তারপরে আমরা তার বিরুদ্ধে যাই, কিন্তু এটা যাওয়া যাবে না। মাজলুম যত গরিব হোক তার পক্ষে থাকতে হবে, এমনকি আল্লাহ রাসূল বলেছেন মাজলুম যদি কাফেরও হয়, বিধর্মী হয়, তবুও তুমি তার পক্ষ অবলম্বন করবে। কত বড় কথা যে মাজলুম যদি বিধর্মী হয় তার পক্ষে থাকতে হবে,
অর্থাৎ কারো তো অত্যাচার করা যাবে না, এই কথাটা এখানে বলা হচ্ছে। আরেকটি কথা ওয়াজিব যেটা, যে হাসি আসলে তার জবাব দেওয়া, যদি কেউ হাসি দেয় কি বলতে হবে, হাসি আসার সঙ্গে সঙ্গে কি বলবো আমরা, তোমরা অনেকে জানো আলহামদুলিল্লাহ, আর যে শুনবে অর্থাৎ যে হাসি দিল সে আবার বলবে ইহাদি কুম, ঠিক তেমনি হবে হাসির এভাবে জবাব দিতে হবে আলহামদুলিল্লাহ, হাসি আসলে সাথে সাথে আমি কি বলবো, হাসি আসার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবো, আর যে শুনবে ইয়াদা মুকাল্লা বলবে, সে আবার যে শুনবে ইয়াদি কুমুল্লাহ বলবে। এই যে হাসির জবাব, হাসির যে উত্তর, এগুলো আমাদের দেওয়া, বিশেষ করে হাসি আসলে সঙ্গে সঙ্গে তাকে হাসির জবাব দেওয়া, যে আলহামদুলিল্লাহ বলা, এটা ওয়াজিব হাদিস শরীফে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যে হাসির জবাব দেওয়া ওয়াজিব, আমরা হাসির জবাব দেব। তো এরপরে যে বিষয়টা আমাদের আসছে, যে হকুল ইবাদত সম্পর্কে আরো কিছু রয়েছে, যে কাদের হক, এ সম্পর্কে দুই একটি কথা বলে আজকের ক্লাস আমরা শেষ করব। সেটি হচ্ছে নিকট আত্মীয়, ও একেবারে নিকট আত্মীয়। নিকট আত্মীয় কারা, একটি দুই ভাবে হতে পারে নিকট আত্মীয়, একটা হচ্ছে রক্তের সম্পর্কিত আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্কিত। একটা রক্তের সম্পর্ক কারা আত্মীয়, রক্তের সম্পর্কে ভাই বোন, চাচা চাচা, এরপরে মা, এরপরে মামা, এরা কি রক্তের সম্পর্কিত, মায়ের দিক দিয়ে রক্ত, বাবার দিক দিয়ে রক্ত, এটা রক্ত সম্পর্কিত আত্মীয়। আরেকটা আত্মীয় হচ্ছে বৈবাহিক সম্পর্কে, শ্বশুরের দিকের আত্মীয়, এটা হচ্ছে বিবাহ ক্ষেত্রে আমাদের শ্বশুর শাশুড়ির উপর হক রয়েছে, শালাদের উপর হক রয়েছে, এটা আমাদের নিকট আত্মীয় মনে রাখতে হবে। এরপরে দূর আত্মীয়র হক, অনেক দূরে আত্মীয় কি, অনেক বন্ধু বান্ধব রয়েছে, এটা দূর সম্পর্কীয়রা আত্মীয়, অনেক অফিসিয়াল কলিগ আমাদের আত্মীয়, আমরা সফরে গিয়েছি সেদিকে দূর সম্পর্কীয় আত্মীয় হয়ে ওঠে, এই দূর সম্পর্কীয় আত্মীয়দের হক রয়েছে, তাদের হকটা আমরা কি করব, পালন করার চেষ্টা করব। এরপরে হচ্ছে প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা রয়েছে, প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন যে প্রতিবেশী হচ্ছে নিজের বাড়ি থেকে চতুর্দিকে চল্লিশ ঘর, চল্লিশ বাড়ি পর্যন্ত দেখে ঘুমাতে হবে, যদি একটি পরিবার না খেয়ে ঘুমায় তোমার ওই খাওয়াটা হারাম হয়ে যাবে। আমাদের আশেপাশে অনেক মানুষ হয়তো অভুক্ত থাকে, অনেক মানুষ হয়তো না খেয়ে থাকে, এদিকে একটু খোঁজ নেওয়া দরকার। আজকে অনেকের পরিবারে তো খাবার থাকে না, এদিকে একটু স্মরণ রাখা দরকার, এদিকে একটু কি করতে হবে, খেয়াল করতে হবে। আমরা যদি একটা খেয়াল করতে পারি, আমরা যদি একটু স্মরণে রাখতে পারি, তাহলে দেখবা ওই সমাজে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে, ওই সমাজে দাঙ্গা হাঙ্গামা মনোমালিন্য থাকবে না, এখানে একটা শান্তির সমাজ হিসাবে গড়ে উঠবে, যদি আমাদের প্রতিবেশীর হক আমরা কি করি সঠিকভাবে পালন করি। এই জন্য প্রতিবেশীর হক আমরা সঠিকভাবে পালন করব। এরপরে আরো রয়েছে দেশবাসীর হক রয়েছে, দেশের হক রয়েছে, দেশের মানুষের প্রতি হক রয়েছে। আমাদের দেশের জনগণ অনেক জায়গায় দেখাচ্ছে বন্যা দুর্গত এলাকা, দুর্ভিক্ষ হয়েছে অনেক জায়গায়, সেখানে আমরা কি আমাদের সাধ্য মতো এগিয়ে যাবো, তাদের পাশে দাঁড়াবো, এটা হচ্ছে দেশবাসীর হক। দেশের বলাই হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসলিমু ইখওয়াতুন, প্রতিটা মুসলমানই ভাই ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। অতএব আমার এক ভাই হয়তো দূরে আছে, সে বন্যায় তার ঘর বাড়ি সব ভেসে গেছে, সে না খেয়ে থাকবে, এটি হতে পারে না, এদিকে আমাদের খেয়াল করতে হবে। দেশবাসীর হক রয়েছে, দেশের হক রয়েছে, যেরকম আমরা দেশকে যদি কেউ আক্রমণ করে সেই দেশ অন্যের হাত থেকে রক্ষা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো, যেমনটি করা হয়েছে একাত্তর সালে এদেশের মুক্তিযোদ্ধারা মুক্তি সেনারা কি করেছে, নিজের যান মাল কুরবানি করে দেশকে স্বাধীন করেছে, এটি একটি ইবাদত। আরেকটি হচ্ছে শাসক শাসিতের হক, শাসক শাসিতেরও হক রয়েছে, সেটা কেমন, শাসক যে নির্দেশ জারি করে সে নির্দেশটি পালন করা আমাদের জন্য অবশ্য কর্তব্য, যে নির্দেশ হুকুম দেশের প্রতি শ্রদ্ধা, শাসকের প্রতি শ্রদ্ধা করা দরকার, যদি সেটা ইসলাম সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী না হয়। এজন্য মনে রাখতে হবে যে সর্ব অবস্থায় আমরা শাসক, এটা আল্লাহর উলিল আমরি মিনকুম বলা হয়েছে, ইসলামে বলা হয়েছে যে আমিরের নেতা শাসকের আনুগত্য করে, শাসকের আনুগত্য করাটাও একটা ইবাদত।
সাধারণ মুসলমানের হক, সমস্ত মুসলমানের হক রয়েছে। আমভাবে যেটা আগে বললাম যে কুল মুসলিমের হক, সমস্ত মুসলমানের হক রয়েছে, এভাবে অভাবী লোকের হক রয়েছে, যারা অভাবগ্রস্ত, যারা দেখা যাচ্ছে খেতে পাচ্ছে না অর্থের কারণে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এরপরে অমুসলিমদের হক, যেটা আমি আগে বললাম যে দেশে আমাদের আশেপাশে হয়তো অনেক অমুসলিম থাকে, সে অমুসলিমের উপর অত্যাচার করা যাবে না, বরং তাকে সহযোগিতা করতে হবে। সে যদি না খেয়ে থাকে তাকে খাবার পৌঁছে দিতে হবে। এটি ইসলাম। ইসলাম সর্ব অবস্থায় সার্বজনীন একটি মহান ধর্ম, যে ধর্ম কাউকে কোনো সময় খাটো করে না। ইসলাম সবসময় সকলের জন্য একটি সুষম সামাজিক অর্থনৈতিক শান্তি ব্যবস্থা করেছে, যার মধ্যে রয়েছে সকলের জন্য কল্যাণ। আমরা যদি ইবাদত করতে পারি তাহলে আমাদের জন্য অবশ্যই কল্যাণ হবে, আমরা সর্বাবস্থায় আল্লাহর ইবাদত করব। তোমরা এই পাঠে যা কিছু জানলে যে ইবাদতের মধ্যে ইবাদতের গুরুত্ব, তাৎপর্য, ইবাদতের প্রকার, হকুল্লাহ এবং হকুল ইবাদ, এটা অধিকাংশ প্রশ্ন আসে, এবং এখানে বান্দার হক কি, আল্লাহর হক কি, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো আজকের আলোচনা আর দীর্ঘ না করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। যদি আমার আলোচনায় বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হয় আমাকে যদি জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, আমরা তার উত্তর দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।